ওয়েলকাম টু হুটহাট ঘোরাঘুরি, আমি সৃজন। আজকে আপনাদের দেখাবো কিভাবে একদিনে সীতাকুণ্ডের দুটি প্লেস ঘুরতে পারবেন। তা চলুন শুরু করা যাক। দীর্ঘদিন চন্দ্রনাথ যাওয়ার বাসনা অবশেষে পূর্ণ হলো। সীতাকুণ্ডে যাওয়ার জন্য ট্রেনে মেল ছাড়া অন্য কোনো ট্রেন না থাকায় পুরনো ভালোবাসা চট্টগ্রাম নিয়ে উঠলাম। যদিও এই ট্রেনে টিকিট না কাটার কোনো সমস্যা হয় না, তাও নিজের দায়িত্ববোধতা বুঝতে কিছু আছে। সো 110 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। খুব সকাল 6:30 সীতাকুণ্ডে পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে সকাল নাস্তাটা করে নিন। সীতাকুণ্ড কলেজ রোড থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার সিএনজি পেয়ে যাবেন, ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা। সো আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়। পাহাড়ে ওঠার সময় দুটি পথ পাবেন, একটি পাহাড়ি পথ আর একটি সিঁড়ি পথ। সিঁড়ি পথ বেয়ে উপরে উঠলে হিন্দুদের কিছু তীর্থস্থান পাবেন। সামনে এগুলি একটি ঝর্ণা দেখতে পাবেন। মূলত চন্দ্রনাথ পাহাড়ের পুরো রোডটি ট্রাকিং পথ, তা আপনাকে নিচ থেকে উপর পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হবে। প্রাকৃতিক নির্জনতা, চারদিকে সবুজ গাছপালা, মাঝে মাঝে পাকপাকালি ডাক আর শীতল বাতাস, এই রোমাঞ্চকর অনুভূতি দিবে আপনাকে এক পাহাড় সম প্রশান্তি। শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফিট উপরে চন্দ্রনাথ পাহাড়ের উপরে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরটি অবস্থিত। এটি হিন্দুদের শুধু তীর্থস্থানই নয়, এটি ভ্রমণকারীদের জন্য একটি ভালো পর্যটন স্পট বটে। জনশ্রুতি রয়েছে যে নেপালে এক রাজা পৃথিবীর 5 স্থানে শিব মন্দির স্থাপনের আদেশ পান। স্বপ্নে আদেশ পেয়ে নেপালে সেই রাজা পৃথিবীর 5 স্থানে 5টি শিব মন্দির স্থাপন করেন। এগুলো হলো নেপালে পশুপতিনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানে ভূতনাথ, মহেশখালীর আদিনাথ এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির। যদি আপনি দুর্গম পাহাড়ের পথে হাঁটতে পছন্দ করেন, তাহলে চলে আসুন চন্দ্রনাথ পাহাড়ে।
থেকে নেমে চলে আসুন কলেজ রোড, দেন দুপুরে খাবারটা খেয়ে নিন। দুপুরে খাবার খেয়ে বিকালে সময়টা কাটানোর জন্য চলে যান গুলিয়াখালীর সি বিচে। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালীর সিএনজি পাবেন, ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা। বন্ধুরা, আমরা চলে এসেছি গুলিয়াখালী সি বিচ। তা স্ট্যান্ড থেকে বিচের দূরত্ব 10 মিনিট হাঁটার পথ। আপনারা হেঁটেই বেশি চলে যেতে পারেন। দেখুন সামনে বৃষ্টি দেখা যাচ্ছে। চারপাশে এই ছোট ছোট গর্তগুলি গুলিয়াখালী সি বিচের প্রধান আকর্ষণ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আসলে অনেক সুন্দর। বিচের ওই পাশে ম্যানগ্রোভ বন। আমরা বীজ থেকে আপনাদের সূর্যাস্তটা দেখানোর চেষ্টা করব। গুলিয়াখালী সি বিচ থেকে সীতাকুণ্ড কলেজ রোড, ফিরতি ভাড়া 30 টাকা। এ পর্যন্ত আমাদের খরচ হয়েছে 330 টাকা। ফিরতি ট্রেনের টিকিট 110 টাকা দিয়ে কেটে বাকি টাকা দিয়ে রাত্রে খাবার খেয়ে চলে আসুন ঢাকায়। সো আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে। তা সে পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।